পুজোর পরেই চলতে পারে লোকাল ট্রেন, প্রস্তুত পূর্ব রেল। অবশেষে রেল কবে থেকে চলবে তা কিন্তু রেল দপ্তর জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, লোকাল রেল অবশেষে কিন্তু কবে থেকে চলবে তা কিন্তু জানিয়ে দিয়েছে পূর্ব রেলের তরফ থেকে। তো আজকের বিস্তারিত খবরে জেনে নেব বন্ধুরা যে রেল কবে নাগাদ চলতে শুরু করবে। অবশেষে শহরতলির মানুষদের জন্য সুখবর, পুজোর মধ্যে না হলেও পুজোর পরে লোকাল ট্রেন চালানো হতে পারে, এজন্য প্রস্তুত পূর্ব রেল। লোকাল ট্রেন চালানো হলে বেশ কয়েকটি নির্দেশিকা জারি হতে পারে, সেই নির্দেশিকা প্রস্তুত করা হচ্ছে বলে পূর্ব রেল সূত্রে খবর পাওয়া গিয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা চাইছে পূর্ব রেল। শহরতলি ও নিত্যযাত্রীদের তরফ থেকে একাধিক আবেদন পাওয়ার পরেই প্রস্তুতি নিতে শুরু করে পূর্ব রেল। জানানো হয়েছে পূর্ব রেলের তরফে কোনো রকম সমস্যা নেই ট্রেন চালানোর বিষয়ে। রাজ্য ও কেন্দ্রের তরফ থেকে সবুজ সিগন্যাল পেলেই লোকাল ট্রেন চালানো হবে। লোকাল ট্রেন চালানো হলে কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে ট্রেনের প্রতিটি কোচে যাত্রীর সংখ্যা নির্দিষ্ট করে দেয়া, হাওড়া ও শিয়ালদা থেকে নজরদারি চালানো, সামাজিক দূরত্ব মেনে চলা ইত্যাদি। পূর্ব রেল জানিয়েছে শহরতলির স্টেশনগুলোতে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য ই পাস চালু করা হোক, এতে প্রত্যেক স্টেশনে ভিড় কমবে ও সুশৃঙ্খলভাবে তা নিয়ন্ত্রিত করা যাবে। এজন্য একযোগে কাজ করবে রাজ্য পুলিশ ও জিআরপিকে। এর আগে লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে লোকাল ট্রেন চালানোর দাবিতে রাজ্যের বিভিন্ন স্টেশনে কিন্তু ক্ষোভ বাড়ছে। তো বিজেপি সহ ডান বাম সমস্ত রাজনৈতিক দল ও সাধারণ মানুষও লোকাল ট্রেন চালানোর দাবি জানাচ্ছে। তো এই পরিস্থিতিতে সমস্ত চাপ বাড়ছে রাজ্যের ওপরে। তো এই অবস্থায় লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে পূর্ব রেল। সূত্রের খবর, চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে যে লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনো অসুবিধা নেই, তবে চাই রাজ্যের সবুজ সংকেত। তো বন্ধুরা বুঝতে পারছেন, কেন্দ্র কিন্তু অবশেষে লোকাল ট্রেন চালানোর জন্য নির্দেশিকা দিয়ে দিয়েছে, বা বলা যেতে পারে রেল দপ্তর কিন্তু ট্রেন চালানোর জন্য একেবারে প্রস্তুত। তো এ বিষয়ে কিন্তু রাজ্য সরকার চূড়ান্ত নির্দেশিকা বা চূড়ান্ত সবুজ সংকেত দিলে কিন্তু রাজ্যে রেল চলাচল শুরু হয়ে যাবে। এবং যেটুকু একমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে পুজোর পরেই, অর্থাৎ এই যে রয়েছে দুর্গাপূজা রয়েছে, দুর্গাপূজা কেটে যাওয়ার পরে কিন্তু রেল চালানো হতে পারে বলে কিন্তু পূর্ব রেলের সূত্রে খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, লোকাল ট্রেন চালু সবুজ সংকেত পাওয়ার পর হাতে কিছুদিন সময়ও চেয়ে নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করেছে পূর্ব রেল। অন্যদিকে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল 30 নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ সংরক্ষিত 6টি উৎসব স্পেশাল ট্রেন চালাতে শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এই ছিল সম্পূর্ণ আপডেট খবর, আপনাদেরকে খবরটি জানালাম। তো বুঝতে পারছেন যে পূর্ব রেল কিন্তু রেল চালানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তারা ঘোষণা করেছে যে পুজোর পরে তারা কিন্তু রেল চালাতে প্রস্তুত, তবে এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মানে রেল চলাচলের ভার নিয়ন্ত্রণ করছে কিন্তু রাজ্যের ওপরে। রাজ্য যদি নির্দেশিকা না দেয়, রাজ্য যদি সবুজ সংকেত না দেয়, তাহলে কিন্তু রেল চালানো এই মুহূর্তে হবে না। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট খবর, খবরটি জানালাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং পুজোর এই দিনগুলোতে আপনাদের সুন্দরভাবে কাটুক। ধন্যবাদ।